সাজদাতু সাহু দেওয়ার পদ্ধতি কি? সম্মানিত ভাইরা, সাজদাতু সাহু দেওয়ার তিনটা পদ্ধতি আছে এবং মজার বিষয় হচ্ছে তিনটাই সহিহ হাদিসে আছে। সাজদায় সাহু কখন দিতে হয়? যখন আমরা কোনো ওয়াজিব তরক করে ফেলি অথবা নামাজে অতিরিক্ত কিছু করি, তখন আমাদেরকে সেজদায় সাহু দিতে হয়। পদ্ধতি তিনটা। প্রথম পদ্ধতি, বাংলাদেশে আপনারা যেভাবে শিখেছেন, যেভাবে আদায় করেন, ঠিক সেভাবে। অর্থাৎ শেষ বৈঠকে আত্তাহিয়াত উপরে ডান দিকে এক সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তারপর দুটি সেজদা, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে সেজদা দিয়ে বসে, তারপরে আপনি সেজদা দিয়ে বসে আপনি আবার তাহিয়াত, দুরুদ এবং দোয়ায়ে মাসুরা পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এটা বাংলাদেশে এস্টাবলিশড, সবাই প্র্যাকটিস করে, এটা সহিহ হাদিসে আছে, কোনো সমস্যা নেই, করতে পারেন। আচ্ছা, আরো কিছু পদ্ধতি আছে। যেমন আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনি পুরো নামাজটাই শেষ করে ফেলবেন, এমনকি সালামও ফিরিয়ে ফেলবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরিয়ে তারপর আপনি এক্সট্রা দুইটা সেজদা দিবেন, এটাও সেজদায়ে সাহু হয়ে গেল, এটাও সহিহ হাদিসে আছে। সেজদায়ে সাহুর তিন নম্বর পদ্ধতি হচ্ছে পুরো সালাত শেষ করবেন, শেষ বৈঠকে বসে তাহিয়াত পড়বেন, দুরুদ পড়বেন, দুরুদ পড়ার পরে দোয়ায়ে মাসুরাও পড়বেন, কিন্তু সালাম ফিরাবেন না। সালাম ফিরানোর আগে আপনি দুইটা সেজদা দিবেন, দুইটা সেজদা দিয়ে তারপরে আপনি সালাম ফিরাবেন, তো তাহলে আপনার সেজদায়ে সাহু আদায় হয়ে যাবে। তিনটাই সহিহ হাদিসে আছে।